গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি প্রজিত মালাকারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী পঞ্চমুখ এলাকার মিঠুন আচার্যের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে মিঠুন আচার্যের বাড়ি থেকে পুলিশ 150 খানা ব্রাউন সুগারের কোটায় মোট 13 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। তার পাশাপাশি নেশা ব্যবসায়ী মিঠুন আচার্যকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ ধৃত মিঠুন আচার্যের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা একটি মামলা হাতে নিয়ে বুধবারই ধৃত মিঠুন আচার্যকে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করে। তবে আমতলী থানার ওসি প্রজিত মালাকার জানিয়েছেন, নেশা ব্যবসার সাথে যুক্ত মূল মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। জানা যায়, মিঠুন আচার্য দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে ধরনের অবৈধ নেশা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তবে শেষমেশ আমতলী থানা পুলিশের হাতে ধরা পড়তে হলো নেশা ব্যবসায়ী মিঠুন আচার্যকে। গতকাল আমরা পঞ্চমুখ এলাকায় একটা নেশা বিরোধী অভিযান করি। এই অভিযানকালে মিঠুন আচার্য নামে একটা লোককে আটকাতে সক্ষম হই এবং তার কাছ থেকে সার্চ করে 13 গ্রাম সাসপেক্টেড ব্রাউন সুগার পাওয়া যায় এবং 150টি খালি পাউডার পাওয়া যায়। এগুলি আমরা সিজ করি এবং একটি এনডিপিএস মামলা লিপিবদ্ধ করি। তারপর তাকে অ্যারেস্ট করে কোর্টে আজ প্রদান করা হয়েছে।